একটা ইন্ট্রো পর আপনার চ্যানেলটা প্রফেশনাল লুক দিতে আজকে এরকম তিনটা চারটা ইন্ট্রো নিয়ে কাজ করা দেখাবো তারপরে কি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ইউটিউবে একটা নতুন একটা আপডেট আসছে আপনারা হয়তো জানেন না এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ভিডিও একটা যদি আপনি যদি 180 বা 100 এরকম যদি ভাইরাল হয় এরকম যদি ভিউজ হয় আপনি এরকম একটা ফিডব্যাক আসবে যে আপনার ভিউজের মধ্যে আপনার যদি যতগুলো ভিউয়ার্স আছে সেগুলোর মধ্যে আপনার টার্গেটের মধ্যে আপনার ইউটিউব আপনার আস্কিং করবে যে আপনার ফিডব্যাকটা কত কেমন আপনার ইউটিউবের যে আপনার যে ভিউজগুলো আছে যে ভিউজগুলোর মধ্যে আপনার আপডেটটা আসবে তাদের মধ্যে একটা শো করবে যে আপনার ফিডব্যাকটা আছে তার মধ্যে আস্কিং করবে ইউটিউব দেখবে যে আপনার ভিউয়ার্সগুলো কী 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 আর মেসেজ দেয় তাদেরকে আজকে পর্যন্তই চলুন দেখে আসি কীভাবে আপনারা ইন্ট্রো বানাবেন আমরা প্রথমে লোগো বানানোর জন্য ইন্ট্রো বানানোর জন্য চলে যাবো আমরা ক্যানভাসটা গিয়ে স্টার্ট ক্লিক করবো স্টার্ট ক্লিক করে এখানে আমি প্রজেক্টটা সিলেক্ট করবো এখানে স্পেড রেডিওটা আমি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিয়ে আমি ওই ইন্ট্রোটা নিয়ে আসবো এখানে ইন্ট্রো যে আমি একটা ইন্ট্রো বানাবো সেটার মধ্যে ইন্ট্রোটা নিয়ে আসবো তো এখানে চারটা ইন্ট্রো আছে তো চারটা ইন্ট্রো আপনারা চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গেলে আপনার লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে গিয়ে আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন তো আমরা এই ইন্ট্রোটা নিয়ে আসবো ইন্ট্রোটা আনার পরে এখানে ই করবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ইন্ট্রো এই প্লে করি শুনতে পাচ্ছেন তো আমরা এই ইন্ট্রোটা এখন এডিট করবো তো এডিট করার মধ্যে এখানে আমরা লেয়ারে যাবো লেয়ারে গিয়ে এখানে মিডিয়া অপশন থাকবো মিডিয়া অপশনে গিয়ে আমরা আমাদের চ্যানেলের যে লোগোটা আছে লোগোটা নিয়ে লোগোটা এই যে লোগোটা লোগোটা দেখতেছেন চতুর্ভুজ এই চতুর্ভুজ চতুর্ভুজটা আমরা এটাকে স্কোপ করবো এখানে স্কোপ অপশনটা আছে তো স্কোপে ক্লিক করবো এখানে মার্কস একটা অপশন আছে তো এটা এনেবল করে দেবো এনেবল করে একটা শেপ একটা অপশন আছে শেপে ক্লিক করবো এখানে আমরা বৃত্ত আকারে যেটা আছে এটা নিব বৃত্ত আকারটা নিব নিয়ে টিকমাকে ক্লিক করে টিকমাকে ক্লিক করে আমরা এটা ছোটো বড় করে নিব আর এটাকে টেনে এখানে নিয়ে আসবো তো আমরা একটু দেখবো কোথা থেকে মানে উপরে যে অ্যানিমেশনটা আছে তো অ্যানিমেশনটা কোথা থেকে শুরু হয়েছে তো আমরা একটু ছোটো করে নেবো এটা ছোটো করে নেব আর ছোটো করে নেব আচ্ছা এখান থেকে শুরু হয়েছে তো আমি এটা বরাবর রাখবো নিচে হবে এখন আমি একটু প্লে করি সুন্দর লাগতেছে না আমি এটা একটু বড় বড় রাখবো এটার ইন অ্যানিমেশনটা আমি এটা ফ্যাদ করে দিব ফ্যাট করে ফ্যাদ করে দিয়ে এটা একটু বড় ছোটো করে দিব বসিয়ে তো এটার আপনার এটার যে আউট অ্যানিমেশনটা আমি আপনার সাদা সাইড উইথ ল্যাব দিয়ে দিব আচ্ছা উইথ ল্যাব না ডাউন আচ্ছা ডাইভার্জি এটা দিয়ে আমি টিকমাকে ক্লিক করবো টিকমাক ক্লিক এখন যদি আমি একটু প্লে করি ভিডিওটা দেখতে পাচ্ছেন যে একটু সুন্দর হচ্ছে না তো আমরা এটার যে ভিডিওটা আছে ভিডিওটার স্পিডটা আমি 1.0 থেকে একটু কমাই দিব এই যে এখন এই যে কিপ পিটিক্স একটা অপশন আছে পিটস এটা কিপ পিটস এটা এনেবল করে টিকমার্ক দিয়ে দেবো তো এখন একটু প্লে করি আচ্ছা এখন দেখতে পাচ্ছেন যে লোগোটা আগে চলে আসছে লোগোটা আমি একটু স্লো করে দেবো স্পিডটা লোয়ার স্পিডটা হয়তো আপনার স্লো করার অপশনটা এখানে নাই তো আমরা আপনার যেটা আছে ইন্ট্রোর স্পিডটা আগের মতন করে দেব
টিক মার্ক। এখন দেখি দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল লুক আসছে ইন্ট্রোটার মধ্যে। তো আপনারা এই ইন্ট্রোটা সেভ করার জন্য চলে যাবেন যে এখানে এখানে আছে, এখানে আপনারা সেভ করে নিতে পারেন। আপনার রেডিওটা হাই করে বা এসডি করে 720 120 এপি বা 1400 পিপি দিয়ে আপনার 1440 পিপি দিয়ে আপনার সিনেমেটিক বা 30 ফ্রেম বা 30 রাখবেন। রেখে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন। দেখতেছেন স্পোর্টে ক্লিক করবেন, এই যে স্পোর্টে ক্লিক করবেন। তো আমরা যেহেতু 4টা লোগো বানানো শিখবো, তো 4টা বানানো তো আমরা এখানে ব্যাক দিব। ব্যাক দিয়ে এটা তো গেল এক নম্বর ইন্ট্রো। তো আমরা আরেকটা ইন্ট্রো নিব। তো ইন্ট্রো নেওয়ার জন্য এখানে মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে আমরা আরেকটা ইন্ট্রো নিয়ে আসবো। একটা ইন্ট্রো নেওয়ার জন্য এই যে ইন্ট্রোটা আছে, তো এই ইন্ট্রোটার মধ্যে এই ফটোটা আনবো। বরাবর বসাবো, একটু বড় করে নিব। সাইজ মতো করে নিব। এই যে দেখতে পাচ্ছি এখন অনেক সুন্দর লাগতেছে। তো আমরা এখন এটা একটু প্লে করব। আচ্ছা, দেখতেছেন যে লোগোটা একটু পরে আসতে, তো আমরা কি করব একটু আগে দিব। এখন প্লে করে দেখি, দেখছেন অনেক অনেক সুন্দর লাগছে। তো আমরা এটা অ্যানিমেশনটা ইন অ্যানিমেশনটা ফ্যাট দিয়ে, আচ্ছা এটা ফ্যাট দেওয়া আছে, তো আমি যেহেতু লোগোটা কাটিনি, তো এখন দেখেন কত সুন্দর লাগতেছে। দেখছেন আপনারা এইরকম ইন্ট্রো বানাতে পারবেন শুধু কাইন্ড মাস্টার মোবাইল দিয়ে। তো আমরা এটার কেটে দিব। কেটে দিয়ে তো আমরা 3 নম্বর যেটা ইন্ট্রো আছে, তো 3 নম্বর ইন্ট্রোটা নিয়ে আসবো। 3 নম্বর ইন্ট্রোটার জন্য এটা আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি। তো আমরা 3 নম্বর ইন্ট্রোটা নিয়ে আসি। 3 নম্বর দেখেন 3 নম্বর ইন্ট্রোটা দেখতে পাচ্ছেন। 3 নম্বর ইন্ট্রোটা, 3 নম্বর সেম কোয়ালিটি। আমরা সেমভাবে আমরা ওই পিকচারটা নিয়ে আসবো, লেয়ারটা যাবো, মিডিয়া অপশনে যাবো, আমাদের লোগোটা নিয়ে আসবো। লোগোটা আনার জন্য এখানে যে স্কোপ করবো, লোগোটা আসলে মাকে ক্লিন করবো, শেপে যাবো, বৃত্তটা করবো, বৃত্তটা করে একটু টেনে একটু এখানে নিয়ে আসবো। আর একটু বড় হয়ে গেছে, একটু ছোটো করে দেবো, ছোটো করে দেবো। এখন এখন দেখি সিনেমেটিক একটা লুক আসছে ইন্ডোটার মধ্যে। তো আমরা ইন্ডোটা একটু বড় করে দিব। এখন দেখুন, আচ্ছা একটু ফ্যাত করে দিব, এটা একটু আস্তে অ্যানিমেশনটা ফ্যাত করে দিব, আর পিকচারটা একটু আগে দিয়ে দিব। এখন দেখেন অনেক সুন্দর একটা লুক আসছে। তো আমরা এটা আউট অ্যানিমেশনটা ওই ডাইভার ড্রেন্স করে দিব। এই যে এখন দেখেন দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেল লোগোটা অনেক সুন্দর অ্যানিমেশন আসছে। তো আমি একটু একটু বড় করে দেবো, যে আপনার কালার অ্যানিমেশনটা যাওয়ার আগে পিকচারটা চলে যাচ্ছে। তো এখন দেখেন সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন। আর একটা, তো এটা তো গেল 3 নম্বর লোগো। তো আমরা এটা এক্সপোর্ট করার জন্য এখানে চলে যাবো, এই যে এক্সপোর্ট। তো এটা দিয়ে আমরা এটা সেভ করে নেব, একটু হাই করে দিব, এক্সপোর্ট করে নেব। এটা তো গেল 3 নম্বর ইন্ট্রো। তো 4 নম্বর ইন্ট্রোটা নিয়ে আসবো এখন। এটা আমি ডিলিট করে দিব, ডিলিট করে 4 নম্বর ইন্ট্রো মিডিয়াতে যাবো। আস্তে আস্তে
পিকচার চ্যানেলের ভিতরে তার জন্য আমরা এখানে পিকচারটা নিয়ে আসব লেআউটে যাব মিডিয়াতে যাব তো আমার চ্যানেলের যে স্পটটা আছে এটা নিয়ে আসব এখানে স্কোপে যাব স্কোপে গিয়ে মার্কটা ইনেবল করে দিব শেপে যাব শেপে গিয়ে শেপের এই যে চতুর্ভুজ এটা এটা নিব এটা নিয়ে একটু ছোট করে দিব তো এটা কোন জায়গায় ব্লাস্ট হয়েছে সেটা দেখব এখন তো এই জিনিসটা কোন জায়গায় ব্লাস্ট হয়েছে বাকিটা যাচ্ছে যাচ্ছে তো এই জায়গায় ব্লাস্ট হয়েছে তো আমরা এই জায়গায় যাব জায়গায় গিয়ে এতটুকু রাখবো তো দেখতে পাচ্ছেন যে এটার ছবিটা আমার ছবিটা ছোট হয়ে যাচ্ছে এটার যে টেমপ্লেটটা আছে টেমপ্লেটের পিকচারটা বড় বড় হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে তো আমি কী করব এটার আগে সমান বরাবর বসাবো এখানে বসিয়ে এতটুকুই রাখবো আচ্ছা একটু বড় করে দিই সাইডে করবো বরাবর রেখে আচ্ছা বরাবর এতটুকুই বরাবর রেখে তো আমরা কী করবো ছবির উপরে ক্লিক করবো ক্লিক করে এখানে দেখবেন চাবি অপশন একটা থাকবে তো চাবি অপশনে ক্লিক করো চাবি অপশনে দেখবেন প্লাস অপশনে গিয়ে যাবো একটু সাইডে টানবো একটু বড় করব একটু সাইডে টানবো আবার একটু বড় করব আর একটু সাইডে টানবো আর একটু বড় করব আর একটু সাইডে টানবো আর একটু বড় করব শেষ তো আমি এখন টিক মার্কে দিব এখন দেখেন ইন্ট্রোটা দেখেন এখন কীরকম হয়েছে দেখেন কত সুন্দর একটা মোবাইল দিয়ে ইন্ট্রো বানিয়ে ফেলছেন আজকে পর্যন্তই ধন্যবাদ একটু বড় করে দিব আজকে পর্যন্তই ধন্যবাদ চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন তার দুটার জন্য বেল আইকনটা বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ